কিয় বারে বারে ফুটে জাইকার পাইপ? জাইকার প্রকল্পর ডিপি করতেই কেলেঙ্কারির বুনিয়াদ। জাইকার প্রকল্পর নামত কোনে খাইছিল কোটি কোটি টাকা? কিয় সিবিআই তদন্তত ধরা নপরে কেলেঙ্কারির খলনায়ক? কার ভয়ত থমকিছে লুই বার্জার কেলেঙ্কারির সিবিআই তদন্ত? খারঘুলির পাছত এইবার সানমারি, পুনৰ জাইকা প্রকল্পত জলবিস্ফোরণ। সোমবারে বিয়লি পুনৰ এক জলবিস্ফোরণের ঘটনা সংঘটিত হল সানমারি অঞ্চল। পানির পাইপ ফাটি হাহাকার অবস্থার সৃষ্টি হল গুয়াহাটির রাজগড় আর সানমারি অঞ্চল। এই জলবিস্ফোরণের ঘটনার পাছতেই পুনৰ চর্চালে আহিছে গুয়াহাটির পানি যোগান কেলেঙ্কারির প্রসঙ্গ। কারণ জাইকার প্রকল্পর ডিপিআর প্রস্তুতর সময়তেই সংঘটিত হয়েছিল বিয়াগুম কেলেঙ্কারি। ডিপিআরর ঠিকা পাবলৈ আমেরিকার লুই বার্জার কোম্পানিয়ে ধন দিছিল অসমৰ সরকারি ব্যক্তিক, যি কেলেঙ্কারি প্রমাণ হয়েছে খোদ আমেরিকার আদালতত। কিন্তু সিবিআই আজি পাঁচ বছরেও বিচারি উলিয়াব নোৱাৰিলে গুৱাহাটীৰ পানী যোগান কেলেঙ্কারির খলনায়কক। কিন্তু কোনে খাইছিল গুৱাহাটীৰ পানী যোগান প্রকল্পর ধন? সিবিআই কিয় কাষ চাপিব নোৱাৰে দুর্নীতির খলনায়কর? অসম সরকারের প্রতিবেদনত কি আছে, কি আছে লুই বার্জার কেলেঙ্কারির এজাহারত, এই আটাইবোৰ বিষয়ে পুনৰ প্রাসঙ্গিক হয়ে পৰিছে। দি ক্রস কারেন্টর হাতত আছে লুই বার্জার কেলেঙ্কারি সন্দর্ভত সিবিআই দাখিল করা এজাহারর প্রতিলিপি। এই প্রতিলিপি অনুসরি গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ মর্মে সিবিআই 2017 সনের 27 সেপ্টেম্বরত রুজু করেছিল লুই বার্জার কেলেঙ্কারি সন্দর্ভত গোচর। ভারতীয় দণ্ডবিধির 120P, 406 আর 420 ধারার লগতে দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনত রুজু করা হয়েছিল গোচর। এই গোচরের এজাহারত সিবিআই উল্লেখ করে যে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে 2017 সনের 1 সেপ্টেম্বরত স্বরাজ অধিকার সংগ্রামের আহ্বায়ক ভবেন সন্দিকৈর PIL অনুসরি CIDর 41/2015 নং গোচরটি সিবিআইলৈ হস্তান্তর করে। ভবেন সন্দিকৈ আর অন্য সকলে দিসপুর আরক্ষী থানাত রুজু করা গোচর আর অসম সরকারের গৃহ আর রাজনৈতিক বিভাগে CIDত রুজু করা দুটা গোচরত একলগ করে CIDত রুজু করা হয়েছিল 41/2015 নং গোচরটি। সিবিআইৰ আৰক্ষী অধীক্ষক ৰাজীৱ ৰঞ্জনে দাখিল কৰা এজাহাৰৰ লগত অসম চৰকাৰৰ গৃহ আৰু ৰাজনৈতিক বিভাগৰ লগতে ভবেন সন্দিকৈ আৰু অন্যসকলৰ এজাহাৰো সংযোগ কৰি দিয়া হয়। সিবিআইৰ এজাহাৰৰ লগত সংযোজন কৰা আন এক গুৰুত্বপূৰ্ণ নথি আছিল অসম চৰকাৰৰ তদন্ত প্ৰতিবেদন। লুই বার্জার কেলেঙ্কারি সন্দর্ভত গৃহ আৰু ৰাজনৈতিক বিভাগে ৰাজহ বিভাগৰ অতিৰিক্ত মুখ্য সচিবক এক তদন্তৰ নিৰ্দেশ দিছিল। অতিরিক্ত মুখ্য সচিব সুভাষ চন্দ্র দাসে 2015 সনের 10 আগস্টত নিজের প্রতিবেদন দাখিল করেছিল। কি আছিল সুভাষ দাসের প্রতিবেদনত? অনুসন্ধানের প্রতিবেদন অনুসরি গুয়াহাটি পানি যোগান প্রকল্পর বাবে ভারত সরকার আর জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশনের মাজত এখন ঋণের চুক্তি হয়েছিল। ইফালে এই প্রকল্পর বাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট নিয়োগের বাবে 2008 সনের 20 ডিসেম্বরত আন্তর্জাতিকভাবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করা হয়েছিল। জাইকার নিয়ম অনুসরি প্রস্তুত করা এই EOI-ত অনুমোদন জানাইছিল সেই সময়ের গুয়াহাটির উন্নয়ন বিভাগের মন্ত্রী। 2009 সনের 31 জানুয়ারি পর্যন্ত EOI-ত ভাগ লৈছিল 15টাকৈ প্রতিষ্ঠানে। গুয়াহাটি পানি যোগান প্রকল্পর ম্যানেজমেন্টের ঠিকা প্রদানের বাবে 5টা প্রতিষ্ঠানক শর্টলিস্টেড করা হয়। এই 5টা প্রতিষ্ঠান আছিল জাপানের নিহন কনসাল্টিং, SMEC ইন্টারন্যাশনাল, জার্মানির লাহমেয়ার ইন্টারন্যাশনাল, TCE কনসাল্টিং আর প্রাইস ওয়াটার হাউস। এই প্রতিষ্ঠানকিটাক রিকুয়েস্ট ফর প্রপোজাল দাখিল করবলে কোয়া হয়। ইয়ারে তিনিটা প্রতিষ্ঠানে রিকুয়েস্ট ফর প্রপোজাল দাখিল করে। ইয়ার ভিতর জাপানের নিহন স্টুডিও কনসালটেন্ট আছিল আমেরিকার লুই বার্জার আর ভারতের সাহ টেকনিক্যাল কনসালটেন্টর এক যুটিয়া অভিযান। 2009 সনের 21 ডিসেম্বরত তেতিয়ার গুয়াহাটি উন্নয়ন বিভাগের মন্ত্রী আর মুখ্যমন্ত্রীর লগত পরামর্শের পাছত গুয়াহাটি উন্নয়ন বিভাগে নিহন কনসালটেন্টক 78 কোটি টাকার প্রজেক্ট ম্যানেজমেন্টর ঠিকা প্রদানের সিদ্ধান্ত লয়। 2010 সনের 5 ফেব্রুয়ারিত GMDয়ে অসম সরকার আর লুই বার্জার সাহ টেকনিক্যালর যুটিয়া অভিযান নিহন স্টুডিওর মাজত এখন চুক্তি স্বাক্ষর হয়। এ আছিল লুই বার্জার ঠিকা লাভের প্রক্রিয়া। ইয়ার পাছত 2015 সনের 2 জুলাই মাহত রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় কাকতত প্রকাশিত এটা বাতরিয়ে তুলপার লগায়। কারণ লুই বার্জারের ঘুষ দিয়ে ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম আর কুয়েতত ঠিকা লওয়ার অভিযোগ প্রমাণিত হয় আমেরিকার আদালতত। ইয়ার বাবে লুই বার্জারের দুই বিষয়া দুঃখী সাব্যস্ত হয়। লুই বার্জারের বিষয়ার ইমেইলের পর উলাই পড়ে যে গোয়া আর গুয়াহাটীত ঠিকা লাভের লুই বার্জারে দিছিল 9,76,630 ডলার ঘুষ।
এই বিষয়টোৰ তদন্তৰ বাবে অসম চৰকাৰে গঠন কৰা সুভাষ দাসৰ এজনীয়া তদন্ত কমিটিয়ে আমেৰিকাস্থিত ভাৰত চৰকাৰৰ যুটীয়া সচিব বিনয় কুমাৰ খানৱা, ভাৰত চৰকাৰৰ জাইকা সম্পৰ্কীয় প্ৰকল্পৰ যুটীয়া সচিব এছ সেলভা কুমাৰ, জাইকাৰ বিষয়া সুৰজিৎ ভট্টাচাৰ্য আদিৰ লগতো যোগাযোগ কৰে। বিদেশ মন্ত্ৰালয়ে অসম চৰকাৰক বিত্ত মন্ত্ৰালয়ৰ লগত যোগাযোগ কৰিবলৈ পৰামৰ্শ দিয়ে। লগতে আমেৰিকাৰ ন্যায় বিভাগৰ লগত পোনপটীয়াকৈ যোগাযোগ কৰাৰ সলনি ভাৰতৰ বিদেশ মন্ত্ৰালয়ৰ সহযোগতহে তথ্য সংগ্ৰহৰ নিৰ্দেশ দিয়ে। নিজৰ প্ৰতিবেদনত সুভাষ চন্দ্ৰ দাসে এইবুলিও উল্লেখ কৰে যে CBI আৰু আমেৰিকাৰ FBIৰ মাজত অপৰাধ সম্পৰ্কীয় তথ্য সংগ্ৰহৰ এক চুক্তি আছে, গতিকে CBIয়েও নিজাববীয়াকৈ তথ্য সংগ্ৰহ কৰিব পাৰে। সুভাষ দাসৰ কমিটীয়ে ভাৰত চৰকাৰৰ বৈদেশিক মন্ত্ৰালয়ে নিজাববীয়াকৈ গোচৰটোৰ অনুসন্ধান কৰাৰ পোষকতা কৰে। 2015 চনৰ 10 আগষ্টত সুভাষ দাসৰ কমিটীয়ে প্ৰতিবেদন দাখিল কৰে, কিন্তু তাৰ পাছতো আগ নাবাঢ়িল লুইবাৰ্টাৰ কেলেংকাৰী তদন্ত। এই সময়ছোৱাত BJPয়ে সংসদীয় দলৰ কাৰ্যালয় লুইবাৰ্টাৰ কেলেংকাৰীত হিমন্ত বিশ্ব শৰ্মা জড়িত থকাৰ অভিযোগো উত্থাপন কৰে, কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজেই যোগাযোগ কৰেগৈ BJPত। 2017 চনৰ 1 ছেপ্টেম্বৰত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে লুইবাৰ্টাৰ কেলেংকাৰী CBI তদন্তৰ নিৰ্দেশ দিয়ে। তাৰ পাছত 2017 চনৰ 27 ছেপ্টেম্বৰত CBIয়ে গোচৰ ৰুজু কৰে, কিন্তু সেই গোচৰৰ তদন্ত আৰু আগ নাবাঢ়িল। সোমবাৰৰ বিস্ফোৰণৰ পাছতেই পুনৰ প্ৰাসংগিক হৈ পৰিছে লুইবাৰ্টাৰ কেলেংকাৰী। প্ৰশ্ন হৈছে জনসাধাৰণৰ জীৱন আৰু সম্পত্তিক লৈ হেতালি খেলা এই ব্যাগম কেলেংকাৰীৰ তদন্ত হ'বনে, ধৰা পৰিবনে পানী যোগান প্ৰকল্পৰ নামত দুৰ্নীতিৰ পোহাৰ মেলা বৰমূৰীয়াসকল, নে আন এক বিস্ফোৰণলৈ বাট চাব চৰকাৰ তদন্তকাৰী সংস্থাই।